नमस्कार दर्शक मैं नवीन बरगोहाई आपन लोग आमार चेनेल स्वागत जानसो आपल इतिम्य आम इगर चार भिडिओत शिहाबुद्दीन तालिसे लिखा तारिखे आसाम नाम ग्रंथखण सन्दर्भ जथेष्टि कथा जानवे पासे और यह गोटे कथाखिनि आपनलोर जुगुत कर उलिये पुलिन কলিতাই और आगते आम उल्लेख करे পুলিন কলিতা एजन लेखक মননশীল লেখক और তেখেত এজন সম্পাদক और তেখেতে বিভিন্ন কিতাপ ग्रंथ सम्पादना कर उलिये विभिन्न ग्रंथ लिखी उलिये और यह পুলিন কলিতাই आगुआ तारिखी आसाम ग्रंथखण विषय परवर्त कथाखिनि आम आज पंचम तो खंड हिसाब से आग खुजो आक आम भिडिट परवर्त अंश तो आग जाओ कोचबिहार प्रशासन व्यवस्था कर मिर जुमला एबार आसाम अभिमुखे जात्रा आरम्भ कर 1662 सनर 4 जानुवारीत खुंटाघाटर परा आसाम अभियान आरम्भ हल इयार आगते জয়ধ্বজ সিংহর লগত যুদ্ধ করিবলৈ ঢাকার পৰা আগবাঢ়ি অহা মোগল সেনাপতি রশিদ খান মোগলৰ ৰঙামাটি শিবিৰত আছিল। রশিদ খানে বাটতে মিৰ জুমলাক লগ ধৰিলে। অসম অভিমুখী যিটো ৰাস্তা অটব্য অৰণ্যৰ মাজেৰে অহা ৰাস্তা, সেই ৰাস্তাটো মোগলৰ বৃহৎ সৈন্য বাহিনীটো আহিবৰ কাৰণে সাজু কৰি তোলাৰ দায়িত্বটো মিৰ জুমলাই দিলে দিলীৰ খান আৰু আমিৰ মোৰ্তাজাইক। তাৰিখী আসামৰ মতে খুন্দাঘাটৰ পৰা আসাম অভিমুখী যিটো পথ সেইটো আছিল অটব্য অৰণ্যৰে ভৰা। এই অৰণ্যৰ মাজেৰে পদব্ৰজে বা ঘোঁৰাৰেতো অহা সম্ভৱ নাছিলে, আনকি হাতীও এই অৰণ্যৰ মাজত সোমাবলৈ ভয় কৰিছিল। মিৰ জুমলাই তেওঁৰ বাহিনীটোক আদেশ দিলে যাতে নৈপৰীয়া সমতলৰ ওচৰত থকা ঘাঁহনি কাটি তেওঁৰ সৈন্য বাহিনীটো আগুৱাবৰ কাৰণে পথ উলিওৱা হয়। তেওঁ নিজে ঘোঁৰাত উঠি এই কামৰ পৰ্যবেক্ষণ কৰিছিল। এটা বিশাল সৈন্য বাহিনী এই কামত জড়িত থকাৰ পিছতো এদিনত 1 বা 2 কিলোমিটাৰতকৈ বেছি অৰণ্য কাটিবলৈ তেওঁ সক্ষম হোৱা নাছিল। এতিয়া এটা কঠিন কাম আছিল। অৱশ্যে মিৰ জুমলা খুব দক্ষ সেনাপতি আৰু ভাল প্ৰশাসক আছিল। তেওঁ সৈন্য বাহিনীক উৎসাহ দিব জানিছিল, গতিকে তেওঁৰ উৎসাহত তেওঁৰ সাহসত তেওঁৰ সৈন্য বাহিনীয়ে অটব্য অৰণ্য ফালি আসাম অভিমুখী পথটো মুকলি কৰিছিল। কোচবিহাৰৰ পৰা আসাম অভিমুখী পথত কোচবিহাৰৰ কামৰপৰ সীমা হিচাপে আছে যোগীখোপা। যোগীখোপাৰ এটা কোঠ এটা আছিল, এই কোঠটো আহোম ৰজা স্থাপন কৰা। খুন্দাঘাটৰ পৰা যোগীখোপালৈ বৰ বেছি দূৰ নহয়, কিন্তু পথৰ প্ৰতিকূলতাৰ বাবে এই পথছোৱা অতিক্ৰম কৰিবলৈ মিৰ জুমলাৰ বাহিনীক প্ৰায় 16 দিন দৰকাৰ হৈছিল। 1662 চনৰ 20 জানুৱাৰীত মিৰ জুমলাৰ বাহিনীটোৱে যোগীখোপাৰ কোঠটো দখল কৰে। দখল বা অধিকাৰ শব্দটো সম্ভৱতঃ ইয়াৰ বাবে উপযুক্ত নহ'ব, কাৰণ কোঠটোত মিৰ জুমলাৰ সৈতে যুদ্ধ কৰিবলৈ কোনো নাছিল। এটা খালী কোঠ তেওঁলোকে তাত পাইছিল। মিৰ জুমলাই অভিযানত ইয়াত প্ৰথম জিৰণি লৈছিল। তালেছে কৈছে যে যোগীখোপাৰ দুৰ্গটো যথেষ্ট আহল বহল। ইয়াৰ পশ্চিম ফালে আছে এখন ওখ পাহাৰ, সন্মুখৰ ফালে আছে এখন বিশাল পিটনি, আৰু এই পিটনিৰ মাজে মাজে দ গাঁত কৰি জোঙা বাঁহৰ খুঁটি কিছুমান পুতি থোৱা হৈছিল যাতে ঘোঁৰা আহিলে এই খুঁটিবিলাকত ভৰি পৰি আহত হয়। তালেশ্বৰ মতে স্থানীয় মানুহে এই খুঁটিবোৰক জোঙাল বাঁহৰ জোং বোলক খুঁটিবোৰক ভাঁজ বুলি কৈছিলে। যোগীখোপাৰ দক্ষিণফালে আছিলে মানাহ নদী আৰু আনফালে আছিলে ব্ৰহ্মপুত্ৰ নদী, অৰ্থাৎ পিটনি পাহাৰ আৰু দুখনকৈ ডাঙৰ নদীৰ মাজত যোগীখোপা কোঠটো আহোমে স্থাপন কৰিছিল সামৰিক দিশৰ পৰা গুৰুত্বপূৰ্ণ বুলি। এই কোঠৰ পৰা যুদ্ধ কৰাটো আহোমৰ কাৰণে সহজ আছিল আৰু মোগল বাহিনীয়ে ৰশিদ খাৰ নেতৃত্বত আহি আছিলে যোগীখোপা কোঠৰ পৰাই উভতি গৈছিল। ইয়াত মিৰ জুমলাৰ বাহিনীয়ে মানাহ নদী পাৰ হ'ব লগা হৈছিল আৰু পাৰ হোৱাৰ স্বাৰ্থত নাৱেৰে এখন দলং সাজিছিল। এনেদৰে এইখন দলঙেৰে পাৰ কৰোঁতে এদিন বৰটোকাটাত মানাহ নদীত পৰি গৈছিল। ইমান মূল্যৱান সম্পদ এটা নদীৰ বুকুত এৰি আহিবলৈ মিৰ জুমলা সাজু নাছিল, গতিকে তেওঁ 5 দিন ধৰি অন্য কামত লগোৱাই অৱশেষত বৰটোটো উদ্ধাৰ কৰিছিল। যোগীখোপাৰ পিছত
যেহেতু কামরূপ জনবসতিপূর্ণ ঠাই আছিল, ইয়ার হাবি কটার প্রয়োজন নহয়েছিল, গতি বড় সহজে আগবাড়ি আহি 4 ফেব্রুয়ারির দিন গুয়াহাটির ওসর শিবির স্থাপন করেছিল। অর্থাৎ 4 ফেব্রুয়ারি প্রায় আহোম রাজ্যের ওসরা ওসরি হয়েছিল। মিরি জুমলার লগত অহা সেনাপতি রশিদ খানক বা রশিদ খাক মিরি জুমলায় আদেশ দিছিল শরাইঘাট কোষটো দখল করবার কারণে। ব্রহ্মপুত্রের উত্তর পারে শরাইঘাট আহোমের একটা অতি দরকারী কোঠ আছিল। এই কোঠত বহি হাজো অঞ্চলত থাকা সকল রাজনৈতিক কাম কাজের খা খবর আহোমে গ্রহণ করেছিল আর মোগলর সৈন্যর সঞ্চালনের খবরও ইয়ার পরাই মূল আহোম রাজ্যলৈ বা দক্ষিণ পাড়ার কোঠলৈ পঠিওয়া হয়েছিল। সেই সময়ত কোঠর দায়িত্বত আছিল আহোম রাজা জয়ন্ত সিংহর শহুরেক, যাক রজা শহুর বরফুকন বলে জানা যায়। সেই রজা শহুর বরফুকন মোগল আহি অবশ্যই এই কোঠত কাকোই পোৱা নাছিল। এই কোঠটো ইমান ধুনীয়াকৈ, ইমান শক্তিশালীভাৱে, ইমান দুর্ভেদ্য করে সজা হয়েছিল যে কোনো প্রতিরোধ নথকা সত্ত্বেও কোঠর ভিতর প্রবেশ করবলৈ মোগল বাহিনীক 2-3 দিন সময় দরকার হয়েছিল। শরাইঘাট দখলের পিছতে মিরি জুমলার বাহিনী দখল করে পাণ্ডু কোঠ। পাণ্ডু এখন কিছু সময় কেই ঘন্টা মাজের এখন যুদ্ধ হয়েছিল আর কোৱা হয় যে পাণ্ডু কোঠত হওয়া যুদ্ধর অস্ত্র জঞ্জনী আর ঘোড়ার হি হিয়নি শুনি ব্রহ্মপুত্র দক্ষিণ পারে থাকা কাজলি দুর্গত থাকা সকল আহোম সৈনিক পলাই আছে। ইয়ার অর্থ মিরি জুমলার বাহিনী কাজলি দুর্গটো বড় বেশি কষ্ট নকরাকে দখল করব পারিছে। অবশ্যই কাজলি দুর্গ এদি মোগল সৈন্য আহোম রাজ্যের ভিতর সোমোৱা নাছিল। তেওঁলোক উত্তর পাড়ে কিছুদূর আগুয়াই গৈছিল আর বাঁহবাড়ির ওসর দরৈং রজা মকরধরূপে সূর্য নারায়ণে মিরি জুমলার বস্তুতা স্বীকার করেছিল। এই সূর্য নারায়ণের সহায়ত আজির রৌতার ওসরের কোনোবা একটা ঘাটে দিয়ে মিরি জুমলার বাহিনী দক্ষিণ পাড়ের ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়লে গৈছিল। সেই সময়ত সকল পশ্চিমী আক্রমণকারীয়ে আহোমক প্রথম আক্রমণ করেছিল চামধারা দুর্গ। চামধারা দুর্গ সেই কারণে আহোমর বাবে বড় গুরুত্বপূর্ণ আছিল আর ইয়াত যথেষ্ট পরিমাণে অস্ত্র শস্ত্র আর সৈনিক মজুত রাখা হয়েছিল। বারুকিয়াল বরগোহাঁয়ের নেতৃত্বত জর্দ সিংহ একটা শক্তিশালী বাহিনী এই চামধারা দুর্গত রাখি থাকছিল। চতুর সৈন্যাধ্যক্ষ মিরি জুমলাই এই খবর নোপাকে থাকা নাছিল। তেও আহোমক বিভ্রান্ত করা কৌশল ললে আর দরং রাজার সহযোগত রৌতার ওসরের কোনোবা একটা ঠাইয়ে দি হঠাৎই চামধারালৈ নগৈ ব্রহ্মপুত্র পার হল আর এই ঠাইত ব্রহ্মপুত্র পার হয়ে যে ঠাইত উপস্থিত হল তার অল্প আগতে আহোমর প্রতিরক্ষার মূল ঘাটি শিমলুগড় দুর্গ আছিল। এতিয়া মিরি জুমলার লক্ষ্য হল শিমলুগড় দুর্গ। তারিখে আসামের প্রথম অধ্যায়টোর প্রথম উপঅধ্যায়ত এই কথাখিনি বর্ণনা করা হয়েছে। দর্শক আপনাদের তারিখী আসাম সন্দৰ্ভত পুলিন কলিতায় আগবহা আমার আজির পঞ্চমটো ভিডিও চাই নিশ্চয় উপকৃত হয়েছে বা আপনাদের যথেষ্টখিনি কথা জানিবলৈ পাইছে। আর যদি আপনাদের আমার ভিডিওটো চাই ভাল পাইছে বা উপকৃত হয়েছে তেন্তে আমার ভিডিওটো নিশ্চয় লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। আর আপনি যদি আমার চ্যানেলটোত নতুন তেন্তে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করব। আর নতুন একটা ভিডিওত অর্থাৎ তারিখী আসামের পরবর্তী একটা খণ্ডত আপনাদের আমি পুনৰ লগ পাম। ধন্যবাদ।